পেরুভিয়ান অ্যামাজনের গভীরে এক ধরনের বিষাক্ত কাঁটাওয়ালা এক জাতের শুয়োপোকা দেখা পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যায় পোকাটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের চুলের অদ্ভুত মিল রয়েছে। এই কারণে হয়তো গবেষকরা যারা এই প্রাণীর মুখোমুখি হয়েছেন তারা এই ফ্লানেল মথ ক্যাটারপিলারের নাম ট্রাম্পের সাথে মিল রেখে ট্রাম্পিলার হিসেবে অভিহিত করেছেন। বন্যজীবনের ফটোগ্রাফার জেফ ক্রিমার পেরুভিয়ান অ্যামাজনে স্কাউটিংয়ের সময় একটি ফ্লানেল মথ ক্যাটারপিলারের ছবি তুলে বলেন, যথার্থই এটি ডোনাল্ড ট্রাম্পের একটি ডালে ঝুলন্ত চুল ছিল। স্থানীয়রা এই প্রাণীটিকে ওভিজিরো বলে ডাকে, যার অর্থ স্প্যানিশ ভাষায় ছোট ভেড়া। প্রায় 2.5 ইঞ্চি লম্বা এই ফ্লানেল মথ শুয়োপোকা সম্ভাব্য শিকারীদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে, ট্রাম্পের চুলের মতো দেখতে, তাদের শরীরের বিষাক্ত কাঁটা ব্যবহার করে থাকে। এই কাঁটা বা স্পাইনগুলোর মধ্যে হাইপোডার্মিক সুচ রয়েছে, যা বিষ প্রয়োগ করতে পারে, ফলে শিকারীদের ত্বকে জ্বালা পোড়া ও চুলকানির সৃষ্টি করে, যা অত্যন্ত বেদনাদায়ক। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।